নমস্কার এভরিওয়ান, স্বাগত বেঙ্গলের প্রথম অ্যাস্ট্রো ডিসকাশন বেসড চ্যানেল দা সলিউশনসে। মাঝখানে কিছুদিন কিছু কারণের জন্য ভিডিও করা হয়নি এবং ভিডিও আপলোড করা হয়নি, ওই জন্য আগে সরি চেয়ে নিচ্ছি। তো আবার আজকে চলে এসেছি আমি পার্থেন্দু একটা নতুন টপিক নিয়ে, এবং নো ডাউট এই টপিকটা আপনাদের আজকে ভালো লাগবে, কারণ আমি একটু অ্যাস্ট্রোলজির একটু অন্য দিকটা বিচার করে একটু অ্যাস্ট্রোলজি করি। আমি একটু যারা হাটকে অ্যাস্ট্রোলজি পছন্দ করি, এটা আগে হয়তো যারা বা যেনারা এই চ্যানেল দেখেছেন সবাই জানেন যে আমি একটু আলাদাভাবে অ্যাস্ট্রোলজির যে ব্যাপারগুলো সেগুলো একটু অন্যরকম ভাবে দেখার চেষ্টা করি। তো আজকে আর একটা ইউনিক টপিক, সেই ইউনিক টপিকটা হচ্ছে ফুলে বদলাবে ভাগ্য। অ্যাস্ট্রোলজিক্যালি ভিউ দিয়ে আমরা ফুল যদি ইউজ করি, তাহলে কিভাবে ফুল ইউজ করলে আপনার ভাগ্য বদলানো যায় না, ভাগ্যকে রেক্টিফাই অথবা পিউরিফিকেশন অথবা ভাগ্যের সাপোর্ট পাওয়া যায়। আজকে টপিক ফুলে বদলাবে ভাগ্য শুরু করছি। এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এবং অবশ্যই এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফর বেটার আপডেট। এরপর যে ভিডিওগুলো আবার যে শুরু হবে, যে ভিডিওগুলো নতুন নতুন ভিডিও অ্যাস্ট্রোলজিক্যালি ভিডিও গুলো জানার জন্য। তো আজকের মেন টপিক যেটা ফুলে বদলাবে ভাগ্য, মেন টপিকে ঢুকছি। ব্যাপারটা হচ্ছে ফুল যখনই আমাদের মাথায় আসে, তখন আমাদের যে নটা গ্রহ অ্যাস্ট্রোলজি, তার মধ্যে শুক্র গ্রহর সাথে ফুলের আমরা সবসময় রিলেশন পাই। এবার কথাটা হচ্ছে কিরকম করে আমরা কেন শুক্র গ্রহর সাথেই ফুলের রিলেশন পেলাম। দেখুন, শুক্র গ্রহ, শুক্র হচ্ছে সুন্দর, ফুলও সুন্দর, যাহা সুন্দর তাই শুক্র বলা হয়, ফুলও সুন্দর। নেচারের যে সেক্সের ঘটনা সেটা ফুল দিয়ে করা, ফুল দিয়ে বোঝা যায়। ঠিক শুক্র কিন্তু আমাদের লাইফেও সেক্সের একটা বড় ঘটনাকে ইঙ্গিত দেয়। চারিদিক দিয়ে নটা গ্রহের মধ্যে যে গ্রহকেই দেখবেন, দেখবেন শুক্র গ্রহর সাথে ফুলের একটা আলাদা মিল আছে। ফুল মানুষকে অ্যাট্রাক্ট করে, শুক্র মানুষকে অ্যাট্রাক্ট করে। শুক্রর সাথে ফুলের একটা অদ্ভুত সম্পর্ক আছে। ওই জন্য আজকের যে মেন টপিক ফুলে বদলাবে ভাগ্য, এই ফুলে বদলাবে ভাগ্যের ফুল ইকুয়ালস টু আমরা শুক্র ধরছি। এইবার এই শুক্রের মোটামুটি যে বারোটা রাশি আছে, সেই বারোটা রাশির মধ্যে শুক্রের সব থেকে যে ভালো স্থান সেটা মীন রাশি। কেন? এক হচ্ছে মীন রাশিতে শুক্র উচ্চস্থ হয়, দুই মীন রাশি গুরুর রাশি, শুক্র নিজে দৈত্য, দৈত্য হলেও সে দৈত্য গুরু, আর মীন রাশি হচ্ছে বৃহস্পতি দেবগুরু, দেবগুরু জায়গায় দৈত্যগুরু এসে আনন্দ লাভ করে এবং ভালো থাকে। সেই মীন রাশিতে কি থাকে? দেবগুরুর জ্ঞানও থাকে আর দৈত্যগুরুর আনন্দও থাকে। তো শুক্র মীন রাশিতে, শুক্র হচ্ছে সব থেকে ভালো এবং সব থেকে আনন্দ, আনন্দদায়ক অবস্থায় যদি কোথাও থাকে শুক্র, সে হচ্ছে মীন রাশিতে। এইবার এই যে টপিক, এই টপিকটার মেন যেটা, তাহলে ফুল দিয়ে আমরা কি করে করব? মোটামুটি যেটা ধরে রাখুন, যদি আপনার বৃষ লগ্ন হয়, আমি সাধারণত রাশি, চন্দ্র যেখানে বসে থাকে সেই রাশি হিসাবে আমি সাধারণত কোনো কথা বলি না, আমি লগ্ন হিসাবে কথা বলি। বৃষ লগ্ন যদি হয়, তাহলে দেখুন মীন রাশিটা আপনার কোথায় পড়ছে? ইলেভেন্থ হাউসে। তাহলে আপনি বাড়িতে যদি ফুলের পাওয়ারটা বাড়ান, তাহলে কি হবে? ইলেভেন্থ হাউস মানে আপনার ইনকামের জায়গাটা বাড়বে। ইলেভেন্থ হাউস হচ্ছে উইশ ফুলফিলমেন্ট, আপনার ইচ্ছে পূরণ হবে। বৃষ লগ্নের যারা, তাদেরকে বলা হচ্ছে বাড়িতে যদি ফুলের পাওয়ার বাড়ানো হয়, তাহলে আপনাদের কি হবে, প্রত্যেক দিনের যে ইনকাম, সেই ইনকামের জায়গাটাও বুস্ট আপ হবে এবং আপনাদের যে ইচ্ছে পূরণ, সেই ইচ্ছে পূরণটাও হবে। এইভাবে প্রত্যেকটা লগ্ন অনুযায়ী ফুলের কি এফেক্ট হতে পারে, তার জন্য আমি একবার স্ক্রিনটা একবার শেয়ার করে দিচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে। যা ফ্লাওয়ার্স উইল চেঞ্জ ইয়োর ফরচুন, প্রথমেই আমরা যেটা আসবো সেটা হচ্ছে মেষ লগ্ন। ভালো করে যদি খেয়াল করেন, মেষ লগ্নে মীন রাশি কিন্তু দ্বাদশে পড়ে, তাই মেষ লগ্নের রাশিদের, মেষ লগ্ন যারা জাতক বা জাতিকারা, তাদের ফুল ব্যবহার করে তেমন কোনো ভালো কিছু পাওয়া যায় না। কি করা যেতে পারে? ওনারা যদি ফুল কাউকে দান দিয়ে
কোনো গিফট করেন, যদি কাউকে ফুল গিফট করেন, তখন দেখা যায় যে কিছু না কিছু ভালো হচ্ছে। এইবার কি বলা যাচ্ছে যে ইউজ ফ্লাওয়ার্স অকেশনালি ফর ফরেন ট্রাভেল পারপাস। মেষ লগ্নে যদি কোনো নেটিভ কোনো বিদেশ যাত্রা সম্ভাবনা হয়ে রয়েছে কিন্তু কোনো ছোট্ট কারণে আটকে আছে, সেক্ষেত্রে বলা হচ্ছে হঠাৎ করে একবার যদি ফুলের পাওয়ার বাড়িয়ে দেওয়া হয়, অর্থাৎ কাজের জায়গায় অথবা বাড়ির জায়গায় যদি ফুল নিয়ে আসা হয়, তাহলে কি ফরেন ট্রাভেলের যে ব্যাপারটা, সেই ফরেন ট্রাভেলের ব্যাপারটা যে প্রবলেম, ছোটখাটো প্রবলেম চলছে, সেই প্রবলেমটা মিটে যেতে পারে। সাধারণত মেষ লগ্নের মানুষদের ফুল ব্যবহার করে তেমন কোনো লাভ হয় না, কিন্তু অকেশনালি ফরেন ট্রাভেল পারপাস যদি ফুল ব্যবহার করে তাহলে কাজে দেবে। কি করতে হবে? অ্যাভয়েড গ্রিন ফ্লাওয়ার। সাধারণত গ্রিন সবুজ রঙের ফ্লাওয়ার আমরা পাই না, তবুও দেখবেন কিছু কিছু অর্কিড জাতীয় ফ্লাওয়ার হয়, সেইগুলো অ্যাভয়েড করতে বলা হচ্ছে। অর্থাৎ সবুজ রঙের কোনো ফ্লাওয়ার, এই সব জিনিসগুলো অ্যাভয়েড করতে বলা হচ্ছে মেষ লগ্নের জাতক বা জাতিকা। এরপর আসছি বৃষ লগ্ন। বৃষ লগ্ন নিয়ে অলরেডি বলেছি আমি, অলওয়েজ ইউজ ফ্লাওয়ার্স ফর ফুলফিলমেন্ট অফ আ ডিজায়ার। সবসময় ফুলের ব্যবহার করুন, বাড়িতে ফুলের পাওয়ার বাড়ান, তাতে কি আপনাদের যে ইচ্ছে পূরণ, ইচ্ছে পূরণ হবে, প্রাত্যহিক যে ইনকাম, ইনকামের জায়গাটাও আরো বুস্ট হবে। অ্যাভয়েড করতে বলা হচ্ছে হোয়াইট এবং ইয়েলো ফ্লাওয়ার্স, যে ফ্লাওয়ারই আপনার করবেন হোয়াইট এবং ইয়েলো, সাদা এবং হলুদ ফ্লাওয়ারটা অ্যাভয়েড করবেন, এছাড়া অন্য কোনো কালারের ফ্লাওয়ার এনে ফ্লাওয়ারের শক্তিটা বানানোর চেষ্টা করা উচিত এবং সবসময় উচিত টরাস পিপল অর্থাৎ বৃষ লগ্নে জাতক বা জাতিকা। এরপর মিথুন লগ্নের, মিথুন লগ্নে জাতক বা জাতিকাদের অলওয়েজ ইউজ ফ্লাওয়ার স্পেশালি টু গেট রিড ফ্রম কেরিয়ার রিলেটেড প্রবলেমস। অর্থাৎ মীন রাশিটা দশ নম্বর ঘরে পড়ার জন্য মিথুন লগ্নে জাতক বা জাতিকারা, আপনারা যদি এই ফুলটা ব্যবহার করেন আপনাদের কাজের যে টেবিল, কাজের জায়গাতে এবং বাড়িতেও যদি আপনি ফুলের পাওয়ারটা বাড়ান, তাহলে কি হবে, কেরিয়ারে যে প্রবলেমগুলো আসছে সেই প্রবলেমগুলো, আপনি যে এখানে কাজ করছেন সেখানে যে প্রবলেমগুলো আসছে সেই প্রবলেমগুলো কি হবে, সেই প্রবলেমগুলো অনেক সলভ হয়ে যাবে। কারণ দশ নম্বর ঘরে মীন রাশি পড়ছে এবং দশ নম্বর ঘরটা তাহলে কি বুস্ট আপ হবে আপনি যদি ফুল ইউজ করেন। তাই সবসময় বলা হচ্ছে যে জেমিনি অর্থাৎ মিথুন লগ্নের ব্যক্তিরা ফুল ইউজ করুন আপনার কাজের জায়গাতেও, আপনার বাড়ির জায়গাতেও। কি অ্যাভয়েড করবেন? অ্যাভয়েড অরেঞ্জ ফ্লাওয়ার্স, অরেঞ্জ কালারের কোন রকম ফ্লাওয়ার যদি থাকে তাহলে সেটা অ্যাভয়েড করাই ভালো। এরপর আসছি কর্কট লগ্ন। কর্কট লগ্নে বলা হচ্ছে অলওয়েজ ইউজ ফ্লাওয়ার স্পেশালি ইনসাইড ইউর কার টু অ্যাভয়েড সাডেন অ্যাক্সিডেন্ট। কর্কট লগ্নের ভালো করে যদি খেয়াল করেন তাহলে কর্কট লগ্নের মীন রাশিটা পড়ছে নবম ঘরে, সবসময় ফ্লাওয়ার ব্যবহার করা ভালো ভাগ্যের সাপোর্ট পাওয়ার জন্য, এবং আপনার যদি কোনো চার চাকা গাড়ি অথবা কোনো গাড়ি থাকে সেই গাড়ির ভেতর যদি ফুল রাখেন তাহলে সাডেন অ্যাক্সিডেন্ট আটকানো যাবে। এবার এখানে একটা কথা আসছে যে তাহলে সাডেন অ্যাক্সিডেন্ট কথাটা কেন বলা হচ্ছে গাড়ি? দেখুন গাড়ি যদি আমরা দেখি তাহলে গাড়ি মোটামুটি আমরা ফোর্থ হাউস থেকে দেখি, অ্যাক্সিডেন্ট আমরা যখন দেখি, দুর্ঘটনা দেখি আমরা সিক্স হাউস থেকে দেখি, ফোর্থ হাউসে সিক্স হাউস হচ্ছে নাইন্থ হাউস। ওই জন্যই বলা হয়েছে যে আপনার যদি কর্কট লগ্নের যদি কোনো ব্যক্তি, আপনার যদি গাড়ি থাকে গাড়ির ভিতর ফুলের পাওয়ারটা বাড়িয়ে রাখুন, তাতে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস অনেকটাই কমে যাবে। এবং সবসময় আপনারা ফুল ব্যবহার করুন আপনার কাজের জায়গায় এবং বাড়িতে, ব্যবহার করলে কি হবে আপনার ভাগ্যের উন্নতি হবে এবং ভাগ্য আপনাতে, যে ভাগ্য বদলের যে কথা বলেছে, বদল তো হয় না, ভাগ্যের যে উন্নতি সেটা আপনারা ফুল ব্যবহার করলে সবসময় পাবেন। অ্যাভয়েড ব্লু অ্যান্ড গ্রিন ফ্লাওয়ার্স, নীল এবং সবুজ রঙে যদি কোনো ফ্লাওয়ার পাওয়া যায় সেই ফ্লাওয়ার গুলো অ্যাভয়েড করাই ভালো। এরপর যাবো সিংহ লগ্ন। সাধারণত সিংহ লগ্নের ফুল ব্যবহার করে তেমন কোনো ভালো রেজাল্ট পাওয়া যায় না। সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের বলা হচ্ছে আপনারা ফুল গিফট করুন, ফুল গিফট করলে আপনারা নিশ্চয়ই ভালো রেজাল্ট পাবেন, নিজে ইউজ করে তেমন কোনো ভালো রেজাল্ট পাওয়া যায় না, কারণ এই সিংহ লগ্নের মীন রাশিটা এইট হাউসে পড়ে। তাই বলা হচ্ছে ইউজ অকেশনালি ফর রিসার্চ ওরিয়েন্টেড কেসেস। আপনি কোনো পিএইচডি করছেন, কোথাও কোনো রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, কোনো ছোটখাটো জিনিসের জন্য সেটা বারবার আটকে যাচ্ছে, তখন আপনি অকেশনালি ফুল ইউজ করতে পারেন। এবং ওই অকেশনালি ফুল ইউজ করলে আপনার রিসার্চ ওরিয়েন্টেড ওয়ার্ক যেগুলো একটু পেন্ডিং হয়ে আছে কোনো জায়গায় কোথাও আটকে গেছে সেটা আটকে যাবে, কিন্তু সবসময় ফুল ইউজ করা যাবে না। লিও অর্থাৎ সিংহ লগ্নের ব্যক্তিদের বলা হচ্ছে আপনারা অকেশনালি ফুল ইউজ করুন যদি রিসার্চ ওরিয়েন্টেড কোনো কেস থাকে, অথবা ফুল ইউজ করেন না, আপনারা ফুল নিজেরা ইউজ করার থেকে অন্যকে গিফট দেন তাতে বেশি ভালো হবে। যদি ফুল ইউজ করতেই হয় তাহলে সাদা রঙের ফ্লাওয়ার সবসময় অ্যাভয়েড করবেন।
এরপর যাচ্ছি কন্যা লগ্ন। কন্যা লগ্নেরও মীন রাশিটা সপ্তম ঘরে পড়ছে, ওই জন্য সাধারণত কন্যা লগ্নেরও ফুল ব্যবহার সাধারণত করতে বারণ করা হচ্ছে। ইউজ অকেশনালি টু গেট রিড ফ্রম মেটেরিয়াল অ্যান্ড মেরিটাল অ্যান্ড বিজনেস রিলেটেড প্রবলেম, অর্থাৎ আপনি অকেশনালি ফুলটা ইউজ করতে পারবেন বিজনেস রিলেটেড যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেই প্রবলেমটা সলভের জন্য, এবং আপনাদের বৈবাহিক জীবনে যদি কোনো প্রবলেম হট করে চলে এসেছে সেই প্রবলেমটা সলভ করার জন্য। আপনার যে ভৃগো অর্থাৎ কন্যা লগ্নে জাতক বা জাতিকারা অকেশনালি ফুল ইউজ করতে পারবেন। অ্যাভয়েড করতে হবে আপনাকে কি লাল রঙের ফ্লাওয়ার সবসময় অ্যাভয়েড করতে হবে। এরপর যাবো লিব্রা অর্থাৎ তুলা লগ্ন। তুলা লগ্নের মীন রাশি ষষ্ঠ ঘরে পড়ছে, তাই তুলা লগ্নের জাতক বা জাতিকাকেও বলা হচ্ছে আপনারা নিজেরা ফুল ইউজ না করে যদি অন্য কাউকে ফুল গিফট করেন তাহলে অনেক ভালো কাজ হবে। এছাড়াও ইউজ অকেশনালি ফর সাকসেস ইন কম্পিটিশন এক্সাম অ্যান্ড কোর্ট কেসেস, কোন রকম কোর্ট কেসে কোর্ট কেস আটকে আছে এবং আপনি কোনো কম্পিটিশন এক্সাম দিয়েছেন সেই সব ক্ষেত্রে যদি আপনি ওই কিছুদিনের জন্য ফুলের পাওয়ারটা বাড়ান তাহলে ভালো লাভ হতে পারে। কম্পিটিশন এক্সাম এবং কোর্ট কেসের জন্য অকেশনালি ফুল আপনারা ইউজ করতে পারবেন। ন্যাচারালি আপনাদের নিজেরা ফুল ইউজ না করে যদি লোককে যদি কাউকে গিফট করা হয় ফুল তাতে আপনাদের বেশি ভালো হবে। যদি ফুল ইউজ করতেই হয় তাহলে ফুল ইউজ অকেশনালিও যদি ইউজ করতে হয় তাহলে কোর্ট কেস এবং কম্পিটিশন এক্সাম ছাড়া করা উচিত না। অ্যাভয়েড কি করবেন, হলুদ রঙের ফ্লাওয়ার ইউজ করবেন না। এরপর চলে যাবো স্কর্পিও অর্থাৎ বৃশ্চিক। বৃশ্চিক লগ্নে জাতক বা জাতিকাদের বলা হচ্ছে সবসময় ফুলের পাওয়ার বাড়িয়ে রাখুন, আপনার কর্মক্ষেত্রে হোক, আপনার টেবিলে হোক, আপনার বাড়িতে হোক, ফুলের পাওয়ার যত বাড়াবেন আপনার ফিফথ হাউস তত বুস্ট আপ হবে। ফিফথ হাউস লাভ এবং রোমান্সের জায়গা, সেটা ভালো হবে। ফিফথ হাউস মানে আপনার সন্তান, সেই জায়গাটা ভালো হবে। ফিফথ হাউস মানে আপনার হায়ার কমিউনিকেশন, সেই জায়গাগুলো ভালো হবে। তো স্কর্পিও যারা বৃশ্চিক লগ্নে ব্যক্তিদের বলা হচ্ছে সবসময় ফুল ইউজ করুন, ফুলের পাওয়ার বাড়ান, বাড়িতে ফুল দিয়ে ফুল নিয়ে আসুন, ফুল সাজান, আপনি যে কাজ করেন সেই টেবিলে ভালো ফুল এবং তাজা ফুল রাখুন। অ্যাভয়েড করতে কি হবে, গ্রিন ফ্লাওয়ার্স, সবুজ রঙের ফুল সাধারণত যদি আমরা না পাই কিন্তু অর্কিড জাতীয় কিছু ফুল পাই সেই ফুলগুলো যেন অ্যাভয়েড করাই হয়। এরপর ডাইরেক্ট চলে যাবো স্যাজিটেরিয়াস অর্থাৎ ধনু লগ্নের ব্যক্তিদের ক্ষেত্রে, অলওয়েজ ইউজ ফ্লাওয়ার স্পেশালি স্কর্পিজ ইন হোম। ধনু লগ্নের যারা ব্যক্তি তাদেরকে সবসময় বলা হচ্ছে যে আপনারা ফুল সবসময় ইউজ করুন এবং এই ফুল যখনই আপনারা বাড়িতে ইউজ করবেন দেখবেন বাড়ির যে পরিবেশ সেটা আরো শান্ত হয়ে গেছে, বাড়ির পরিবেশে আরো শান্তি চলে এসছে। কারণ মীন যে রাশিটা, মীন রাশিটা আপনার ফোর্থ হাউসে পড়ছে এবং এই ফ্লাওয়ার যখন ফুলগুলো ইউজ করবেন আপনার কোথাও না কোথাও মীন রাশির পজিটিভ এনার্জি আপনার বাড়িতে আরো শান্তি নিয়ে আসবে। অ্যাভয়েড করুন সাদা রঙের ফুল। এরপর ক্যাপ্রিকর্ন অর্থাৎ মকর লগ্নের ব্যক্তিরা, মকর লগ্নের ব্যক্তিদের ইউজ অকেশনালি ফর শর্ট ট্রাভেল পারপাস। তিন নম্বর ঘরে যেহেতু মীন রাশি পড়ছে তাই বলা হচ্ছে মকর লগ্নের ব্যক্তিদের সাধারণত ফুল ব্যবহার না করাই ভালো। তবে যদি কোথাও ছোটখাটো ট্রাভেলের ব্যাপার থাকে তখন ফুলের পাওয়ারটা যদি বাড়েন তাহলে ট্রাভেলটা আরো ভালো হবে, শান্তিদায়ক হবে এবং সুখময় হবে। যখন ট্রাভেল করছেন তখন যদি নিজের কাছে যদি কিছু ফুল রাখতে পারেন তাহলে সেটা খুবই ভালো। অ্যাভয়েড কি করবেন, ইয়েলো অ্যান্ড গ্রিন ফ্লাওয়ার, হলুদ এবং সবুজ ফ্লাওয়ার অ্যাভয়েড করতে হবে সবসময়। এরপর চলে যাবে অ্যাকোয়ারিয়াস অর্থাৎ কুম্ভ লগ্নে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, অলওয়েজ ইউজ ফ্লাওয়ার স্পেশালি ফর সেভিংস ইউর আর্নড মানি। কুম্ভ লগ্নে জাতক বা জাতিকাদের মীন রাশি দ্বিতীয় ঘরে পড়ছে, দ্বিতীয় ঘর থেকে আমরা যে পয়সা ইনকাম করি সেই পয়সা সেভিংস দেখি, আমরা যে কথাবার্তা বলি সেই কথাবার্তা দেখি, আমরা আমাদের ফ্যামিলি দেখি, এই সবকিছুর জন্য অ্যাকোয়ারিয়াস অর্থাৎ কুম্ভ লগ্নের ব্যক্তিদের বলা হচ্ছে আপনারা সবসময় ফুল ব্যবহার করুন। সবসময় ফুল ব্যবহার করলে আপনার সেকেন্ড হাউসটা যখন পজিটিভ চার্জ হবে এই সব ব্যাপারগুলো, আপনার সেভিংস, আপনার কথাবার্তা, আপনার ফ্যামিলির সাথে রিলেশন সবকিছুই ভালো হবে। এবং অ্যাভয়েড করবেন লাল ও সবুজ রঙের ফ্লাওয়ার। সর্বশেষ রাশি পিসেস অর্থাৎ মীন রাশি। মীন রাশির লোকদের বলা হচ্ছে অলওয়েজ ইউজ ফ্লাওয়ার্স ফর ইওর সেলফ। সবসময় মীন রাশির লোকদের বলা হচ্ছে সবসময় ফ্লাওয়ার, আপনি যেখানে থাকছেন সেখানে ফ্লাওয়ারের যে চার্জ, ফ্লাওয়ার যেগুলো, যে ফুল, সেগুলো আরো বাড়িয়ে দেন। আপনার কাজের জায়গাতে যদি ফুল রাখতে পারেন খুব ভালো। কি হবে, মীন রাশিতে যখন মীন রাশি নিয়েই কথা বলা হচ্ছে এবং সেই মীন লগ্ন যখনই আপনি ফুল ব্যবহার করবেন আপনার নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে এবং যে কাজগুলো করছেন সেই কাজগুলো আরো ভালো হবে। অবশ্যই অ্যাভয়েড করবেন অরেঞ্জ কালারের ফ্লাওয়ার্স।
তো এটাই একটা ছোট্ট সেশন ছিল রিগার্ডিং ফ্লাওয়ার্স অ্যান্ড ইউ, ফুলে বদলাবে ভাগ্য। এরপরে আরো ভিডিও আসা শুরু হবে। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।